সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছে মাই টিভির শনিবারের নিয়মিত পরিবেশনা ক্যারিয়ার রিলেটেড প্রোগ্রাম ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্ট। মা মাটি দেশ, এরই নাম বাংলাদেশ। দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন সেক্টরে যারা সফলতা স্বাক্ষর রেখে চলেছেন তাদের যাপিত জীবন নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের এই অনুষ্ঠান। দেশের অর্থনৈতিক উন্নয়নে যতগুলো নিয়ামক শক্তি কাজ করে ব্যাংকিং সেক্টর তাদের মধ্যে অন্যতম। তাই তো আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ব্যাংকিং সেক্টরের একজন উজ্জ্বল নক্ষত্র, অত্যন্ত সৎ, দক্ষ এবং মেধাবী ব্যাংকার, কর্পোরেট পার্সোনালিটি, এবি ব্যাংক লিমিটেডের মাননীয় প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মশিউর রহমান চৌধুরী। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, পাশাপাশি মাই টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাই টিভি পরিবারকে। জনাব চৌধুরী, আজকে আপনি আজ অনেক পরিণত, সাফল্য করেছে আপনাকে মহিমান্বিত, কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই একটি সুন্দর, অনুসরণীয়, অনুকরণীয় ঘটনাবহুল বাল্যকাল থাকে, নিশ্চয়ই আপনি এর বাইরে নন। যে সময় সম্পর্কে মানুষের জানবার কৌতূহল থাকে, বারবার সেই সময় সেই জায়গায় ফিরে যেতে ইচ্ছা করে। শুরুতেই আমি আপনার বাল্যকাল সম্পর্কে কিছু জানতে চাই। আমার জন্ম তো ঢাকায়, আমার বাল্যকালটা কেটেছে জিগাতলাতে, ওইখানেই আমি বড় হয়েছি। স্বাধীনতার সময় থেকে আমার স্মৃতিগুলো মনে পড়ে, আমাদের মুক্তিযুদ্ধ ট্রেনিং ওই বয়সেই, ফাইভে পড়ি, সিক্সে পড়ি, ওই বয়সের থেকে দেখা যাচ্ছে যে আমাদেরকে এই মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছে। আমাদেরকে প্রচণ্ড দুর্দান্ত ছিলাম, আমি যখন খেলতাম আমার এখনও মনে আছে সেই চটপটে ছিলেন। হ্যাঁ, জিগাতলা, হাজারিবাগ, রায়েরবাজার, এতগুলো জায়গা নিয়ে দৌড়াদৌড়ি করতাম আমরা, চোর পুলিশ খেলতাম। তারপর আমার স্কুল জীবন কেটেছে ধানমন্ডি বয়েজ হাই স্কুলে, ওইখান থেকে আমি পড়াশোনা করেছি, ম্যাট্রিক পরীক্ষা ওইখানে দিয়েছি। তারপর আমার ঢাকা কলেজে আমার কলেজ জীবন। সে সময় সামাজিক অবস্থাটা কীরকম ছিল? স্বাধীনতা উত্তর স্বাভাবিকই একটা অস্থিরতা ভাব ছিল, একটা ভঙ্গুর একটা দেশ ছিল, ধ্বংসাবশেষ একটা দেশ। সেখান থেকে উঠে আসার জন্য যেই চেষ্টা চলছিল, কিছু তো অস্থিরতা ছিলই তখন। শিল্প কারখানা বন্ধ, রাস্তাঘাট নষ্ট, কলকারখানা সব বন্ধ ছিল, ব্রিজ সব জায়গায় নষ্ট, উৎপাদিত পণ্য এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে পারছে না, ফলে দেশের অর্থনৈতিক অবস্থা অত ভালো ছিল না। আমরা তখন অন্যের সাহায্যের উপরে অনেক কিছু নির্ভর করতে, অতটুকু ছোটোবেলার চেয়ে বেশি মনে করতে পারছি না। আমরা আপনার বাল্যকাল, কৈশোর জীবন এবং আপনার কর্মময় জীবন একটা ফ্রেমে বন্দি করতে চেষ্টা করেছি, চলুন আমরা এখন সেটা দেখব। সফলতার জন্য প্রয়োজন ধৈর্য, সততা, অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি ও পরিশ্রম। একাগ্রচিত্তে পরিশ্রম করলে সফলতা একদিন আপনার দরজায় কড়া নাড়বেই। আর এই ব্রত নিয়ে যে কজন ব্যক্তি জীবনে সফল হয়েছেন তাদের একজন মশিউর রহমান চৌধুরী, যিনি বেসরকারি ব্যাংকিং জগতে পায়োনিয়র ব্যাংক এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। 1960 সালের 16 অক্টোবর ঢাকার মালিবাগে জন্মগ্রহণ করা মশিউর রহমানের আদি নিবাস নরসিংদী জেলার বেলাবো উপজেলার ইব্রাহিমপুরে। মরহুম আব্দুল হাই চৌধুরী এবং মরহুমা সুফিয়া হাই চৌধুরীর 6 সন্তানের মধ্যে তৃতীয় তিনি। ছোটবেলা থেকে প্রচণ্ড মেধাবী মশিউর রহমানের পড়াশোনার হাতে করি জিগাতলা প্রাইমারি স্কুলে, এরপর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ হতে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি। মশিউর রহমান 1982 সালে ছাত্রাবস্থায় কর্মজীবন শুরু করেন অলিম্পিক ব্যাটারিতে জুনিয়র সেলস এক্সিকিউটিভ হিসেবে। আর 1984 সালে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। 1997 থেকে 2001 সাল পর্যন্ত তিনি সোনালী ব্যাংকের লন্ডন শাখার ক্রেডিট কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 থেকে 2003 সাল পর্যন্ত তিনি সোনালী ব্যাংকের টঙ্গী শাখার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। 2003 সালের মার্চ থেকে জুন পর্যন্ত তিনি সোনালী ব্যাংকের রমনা শাখার ফরেন ট্রেড শাখার এজিএম হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2003 সালের জুনে তিনি সোনালী ব্যাংক হতে বেসরকারি খাতের অন্যতম ব্যাংক এবি ব্যাংকে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট শাখার ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন।
অতপর 2003 হতে শুরু করে এবি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার পর 2017 সালে প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে সেখানে দায়িত্ব পালন করে অদ্যাবধি নিজের অভিজ্ঞতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দীর্ঘ 34 বছরের কর্মজীবনে তিনি প্রায়োগিক ক্ষেত্র সহ সকল প্রকার ব্যাংকিং কর্মকাণ্ডে প্রভূত দক্ষতা অর্জন করেন। ব্যাংকিং জীবনে তিনি দেশে এবং বিদেশে বহু উচ্চমানের প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালায় যোগদান করেছেন। মশিউর রহমান সংসার জীবনে প্রবেশ করেন 1984 সালের 19 ফেব্রুয়ারি। তার সহধর্মিনী ফারজানা চৌধুরী ব্যাংকিং পেশা থেকে অবসর নিয়েছেন। ফাইজা মহসিনা চৌধুরী নামে এক কন্যা এবং ইহসান মনসুর চৌধুরী নামে এক পুত্রের সার্থক পিতা তিনি। তার একমাত্র কন্যা ফাইজা পেশাগত জীবনে একজন ব্যাংকার, আর একমাত্র পুত্র ইহসান অস্ট্রেলিয়াতে কলেজ লেভেল এ অধ্যয়নরত। আমাদের আজকের অতিথি উজ্জ্বল কর্মময় জীবন রচনায় এক পরিপূর্ণ ব্যক্তিত্ব, ব্যাংকিং জগতে ব্যাপক সমাদৃত ব্যাংক নির্বাহী এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মশিউর রহমান চৌধুরী। সেই 1984 সাল থেকে আজ অবধি এই সুদীর্ঘ সময়ে আপনার জীবনের টার্নিং পয়েন্টটা কি ছিল? আমি যখন 1984 সালে আমার কর্মজীবন শুরু করি, আমরা ওই সময় প্রায় 5টা ব্যাচ সোনালী ব্যাংকে জয়েন করেছিলাম। এর মধ্যে আমরা ছিলাম ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে, কেউ গেল ট্যানেল পুলে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল ওনারা এসেছিল, আর বিআরসি থেকে আরও 3টা গ্রুপকে নিয়েছিল। কর্মজীবন শুরু করার পরে 93 সালে প্রথম শাখা ব্যবস্থাপক হিসাবে কাজ শুরু করি। আমাদের লন্ডনে সহ আরও বিভিন্ন দেশে কয়েকটি ব্রাঞ্চ ছিল এবং ইংল্যান্ডে মোট 8টা ব্রাঞ্চ ছিল। সেখানে একটা কাজ করার সুযোগ হয়। আমরা অনেক পরীক্ষা ফাইবার মাধ্যমে একজন দুজন লোক সিলেক্ট হয়েছিল সেই লন্ডনে ক্রেডিট কন্ট্রোল হিসাবে কাজ করার জন্য। ওটি আমাকে জীবনের একটা প্রথম টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করে লন্ডনে পোস্টিং হওয়াটা। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে ওইখানে কাজ করার সুযোগ, বিদেশি পরিবেশে ইউরোপিয়ানদের বিভিন্ন লোকেদের সঙ্গে আমার কথা বলা, ইন্ট্রোডাকশন এবং ওদের আচার আচরণ কীভাবে প্যাটার্নটা, এগুলো কিন্তু বিরাট পরিবর্তন আনে। মানে দেখার মাধ্যমে যে শিক্ষাটা, এটা একটা বিরাট পরিবর্তন আসছে এবং প্র্যাকটিক্যাল শিক্ষা। হ্যাঁ, তখনই আমার মাঝে মাঝে মনে হতো যে এইখানে যে শিক্ষা, এখানে যে আচার আচরণ, এখানে যে টেকনোলজি, এইটা কেন আমার দেশে অ্যাডাপ্ট করা যাবে না? হ্যাঁ, এই শিক্ষাটাকে আমাকে একটা পরিবর্তন এনে দেয় সেখানে এসে। তারপরে এসে আমি আবার সোনালী ব্যাংকে দেশে ফিরে আসি চার বছর পরে 2001-এ। দেন আমাকে আবার টঙ্গী ব্রাঞ্চের ব্যবস্থাপক হিসাবে দেওয়া হয়। আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে কেন আমাকে লন্ডন থেকে কাজ করার পর এসে, যেখানে আমার অভিজ্ঞতাটা আরও বৃহৎ প্রসারে কাজে লাগে, কেন আমাকে দিলেন? আচ্ছা আচ্ছা, তখন আমাকে, আমি এমডি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, তখন উনি আর আমি একসঙ্গেই ইংল্যান্ডে ছিলাম, তখন তো সোনালী ব্যাংকের এমডি, আমি বললাম স্যার আপনি আমাকে ওইখানে কেন দিলেন? বলে আমার রিজন আছে। তখন এসে দেখি যে সোনালী ব্যাংক টঙ্গী ব্রাঞ্চটা 17 বছরের একটা লুজিং ব্রাঞ্চ। তারপরে এটা একটা বড় চ্যালেঞ্জ হিসাবে আসে আমার কাছে। আচ্ছা আচ্ছা, আমি 9 মাস ছিলাম ওইখানে, 9 মাসে এটাকে প্রফিটে টার্ন করে আসছিলাম। আমি জানি ব্যালেন্স শিটের কোন অংশ পরিবর্তনের মাধ্যমে একটা লুজিং ব্রাঞ্চকে প্রফিটে আনা যাবে। এটা একটা বিরাট এক্সপিরিয়েন্স ও দক্ষতা আমি মনে করি। তারপর ওইখান থেকে আসি সোনালী ব্যাংক রমনার শাখায়। তখন আমাদের পরবর্তী প্রমোশনের জন্য আমাদের কম্পিটিশন আসে, অফার করে যে আসে, তখন আমার এখনও মনে আছে 184 বা 89টা আমরা ক্যান্ডিডেট ছিলাম, এখানে 14টা মাত্র পোস্ট ছিল। তখন সোনালী ব্যাংকের এমডি জিজ্ঞেস করলেন, মশিউর সাহেব আপনাদের একই পরিবারে কিন্তু আপনারা দুজন, এখানে কিন্তু দুজনকে প্রমোশন দেওয়া যাবে না। আপনার মিসেসও ছিলেন? জি, আমার মিসেসও ছিলেন। আমি তো তখন এমডি সাহেবকে জিজ্ঞেস করলাম যে স্যার এটা যার যার যোগ্যতা হবে, আমার ফ্যামিলির সঙ্গে এখানে কী রিলেশনশিপ? তো বলে না, তারপরেও, কারণ আমরা যদি দেখা যায় আপনারা, আমরা জানি আপনারা দুজনেই ভালো, কিন্তু দুজনেই যদি প্রমোশন পেয়ে যান না, আমি এটার এটা করা যাবে না। তারপর ঠিক আছে স্যার, তখনই আমি সিদ্ধান্ত নিই আসলে যে
পরবর্তীতে সবসময় আমার সঙ্গে আমার ওয়াইফের কম্পিটিশন বাড়বে, অর্থাৎ দুজন এক জায়গায় না থাকাই বলো সরে যাও। তখন আমি এবি ব্যাংকে বেসরকারি ব্যাংকের একটা সুযোগ আসে, আমি এখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে জয়েন করি। সোনালী ব্যাংক থেকে একটা জিনিস আমার খুব শিক্ষা ছিল যে আমি তখন লায়ন ক্লাব করতাম, আমার যে ডিজিএম উনি আমাকে একটা খুব সুন্দর এবং সত্য কথা শিখিয়েছিলেন, ব্যাংক এবং গ্রাহকদের মধ্যে যে সম্পর্কটা এটা কিন্তু ভাই ভাইয়ের মতো সম্পর্ক, আপনার পরিবারের মেম্বারের মতো সম্পর্ক, আপনার ছেলে মেয়ের মতো সম্পর্ক। আপনি যেভাবে ওনাদেরকে নার্সিং করেন, কখনো গাইড করেন, কখনো শাসন করেন, ক্লায়েন্টরাও কিন্তু এরকমইও, প্রত্যেকটা ব্যবসায়িক জীবন আপস অ্যান্ড ডাউন থাকে, আপনাকে ওই সময় ওনাদেরকে ওই গাইডেন্সটা দিয়ে কাজ করে যেতে হবে। ওই শিক্ষাটা আমি ভুলিনি, আমি বিলিভ করতাম সিং ইজ বিলিভিং আদারওয়াইজ হবে না। আমি প্রতিটা জায়গায় প্রতিটা ক্লায়েন্টের খুব কাছের থেকে ওনাকে দেখার এবং ওনার ভিতরে ঢুকার চেষ্টা করতাম এবং ওনার ইনফরমেশনগুলো নিয়ে যেতাম, তখন সিলেকশনগুলো করা শুরু হচ্ছিল। স্যার, আমরা আপনার কর্মময় জীবন সম্পর্কে আরও কিছু জানবো, তা আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাব, ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব চৌধুরী, ব্যাংক মানে সততা, ব্যাংক মানে বিশ্বস্ততা, ব্যাংক মানে প্রচণ্ড ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝেও আপনার পরিবারকে কীভাবে সময় দিয়েছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনার এই উঠার পিছনে আপনার পরিবার কী ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? সাফল্যের মূল চাবিকাঠি হল পরিবার। আমার ওয়াইফ ব্যাংকার, ওর উদ্দীপনায় আমাকে আসলে জীবনে এই জায়গায় নিয়ে আসতে সাহায্য করেছে, আমাকে গাইড করেছে। আমি অনেকটা ইমোশনালি চলাফেরা করি, আমার এখনও আমার মাথার থেকে হার্ট বেশি কাজ করে। চমৎকার। বাট ও যেমন অনেক চিন্তা ভাবনা থাকে, বলে ঠিক আছে তুমি উপর উঠছ, তোমার হার্টের পাশাপাশি মাথাটাকে ঠিক রাখতে হবে, এটা ও যখন ব্যালেন্স করে। ওর সাহায্য ছাড়াই আসলে এই জায়গায় উঠে আসা মুশকিল। তারপরে রয়েছে আমার আদরের মেয়ে, আমার খুব আদরের ছেলে, আমাকে অনেক উৎসাহ জায়গায়। আমি যখন ওদের দিকে তাকাই, ওদেরকে ওদের জন্য যখন মনে হয় যে না আমাকে আরেকটু আগায় যেতে হবে, আরেকটু আগায় যেতে হবে। আপনি আপনার আপনজনদের কথা বলেছেন বা আপনজনদের সাথে সামনাসামনি অনেক কথা হয়, কিন্তু আপনার পিছনে আপনজনরা আপনাকে কীভাবে মূল্যায়ন করছেন সেটা আমরা এখন দেখব স্ক্রিনে। আমার না পাওয়ার মধ্যে যদি থাকে তাহলে এইটুকুই যে আমি ওনাকে সব সময় পাই না, উনি এত ব্যস্ত থাকেন। আমি ওকে বলতে চাই যে আই এম ভেরি লাকি টু হ্যাভ ইউ অ্যাজ মাই হাজব্যান্ড, এবং আমি মনে করি আমাকে আল্লাহ তোমাকে দিয়ে আমাকে অনেক বড় একটা পুরস্কার দিয়েছেন। বাবাকে আমি আসলে কিছু ওয়ার্ডে যদি ডিসক্রাইব করি, খুব অল্প ওয়ার্ডে, সেটা হচ্ছে উনি আমার জন্য অনেক বড় একজন ইন্সপিরেশন, উনি আমার জন্য অনেক বড় একটা শেল্টার। আমি আসলে আমার দুনিয়াটা আমার বাবাকে ছাড়া কোনো সময় চিন্তা করিও নাই আর আসলে করতে পারিও না। আজকে অলমোস্ট 30 বছর আমার বাবার সাথে আমার যেই সম্পর্ক, আমি ওনাকে তেমন একটা কোনো সময় বদলাতে দেখি নাই। উনি মানে ওনার একটা অনেক বড় স্ট্রেংথ হচ্ছে ওনার কনসিস্টেন্সি, এবং আমি মনে করি ওনার এখন আজকে যে অ্যাচিভমেন্ট বা উনি এখন যেই পোস্টে আছে এটার পিছনে অনেক বড় একটা কারণ হচ্ছে ওনার এই এই কনসিস্টেন্সিটা। আমার একটাই কামনা, সেটা হচ্ছে তুমি সুস্থ থাকো এবং খুশি থাকো, এটা এই দুইটা জিনিস অনেক অনেক বেশি জরুরি, আমার একার জন্য না, মার জন্য, আমার ভাইয়ের জন্য, পুরো ফ্যামিলির জন্য। বাবা আমার কেমন এটা তো বলার পক্ষে সম্ভব না, মানে আমার এখনো মনে আছে মনে ক্লাস টু সিতে যখন থাকতাম তখন আমি যখন ঘুমাতে যেতাম তখন দেখি বাবা এখনো অফিস থেকে ফিরে নেই, এমন পরিশ্রমই করে, আমাকে বকা দিতে হলো হাসি হাসি মুখে বকা দিবে এরকম একটা মানুষ। সবার সঙ্গে ভালো মিশুক, সবার সঙ্গে মানে কেউ আমি এখন পর্যন্ত শুনিনি আমার বাবাকে কিছু বলতে পারবে যে খারাপ একটা কিছু করবে।
কিন্তু সামনে সামনে তো বলা যায় না, কিন্তু আমার হোক বাবা বুঝে আমার আচরণ দেখে যে অনেক 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 ভালোবাসি। আমার সবচেয়ে বড় গোল আমার মা বাবাকে একটু খুশি করতে পারলেই হয়ে যায়, আর বাবার মতন একটু যদি হইতে পারি এটাই আমার, এটা আমার সবচেয়ে জীবনের সবচেয়ে বড় সাকসেস হবে। হ্যাঁ জনাব চৌধুরী, আপনার আপনজনদের কথা শুনলাম, সত্যি আপনি একজন ভাগ্যবান। এই পরিপ্রেক্ষিতে আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই। আমি অনেক টাচড, আমার এখনও মানে চোখ দিয়ে পানি চলে আসছে ওদের কথা শুনতে শুনতে, যে ধন্যবাদ ওদেরকে। আমিও জানি না ওরা আসলে কখনো ওইভাবে জিজ্ঞেস করিনি যে তোমরা কীভাবে দেখো আমাকে, আমরা গল্প করছি কথা বলছি, এবার কীভাবে ফিল করে ওই কথাটা কখনো জানা হয়নি। আজকে আপনাদের কারণে, এই মাইটিভি পরিবারের কারণেই আমি বুঝতে পারছি যে ওরা আমাদের কীভাবে দেখছে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। চমৎকার। সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং সেক্টর কীভাবে ভূমিকা পালন করছে বলে আপনি মনে করেন? অর্থনৈতিক উন্নয়নে তো ব্যাংকিং সেক্টরের অবদান অবশ্যম্ভাবী, এবং আপনি যদি পার্টিকুলারলি এবি ব্যাংক দেখেন, চিন্তা করেন, এবি ব্যাংক 1984 সাল থেকে তার ব্যাংকিংয়ের যাত্রা শুরু করে, প্রায় 25 বৎসরে আমরা অনেক উদ্যোক্তা সৃষ্টি করেছি যারা আজকে প্রতিষ্ঠিত শিল্পপতি। যদি বাংলাদেশে যদি প্রথম 20টা শিল্পপতিদের নাম করেন, বা তাদের অধিকাংশই কিন্তু এবি ব্যাংকের মাধ্যমে যাত্রা শুরু, অনেকে এখনও আছেন। এই শিল্প, শিল্পর মাধ্যমে কর্মসংস্থান ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক এবি ব্যাংকে করে যাচ্ছে, কখনো কখনো সরাসরি, কখনো এনজিওর মাধ্যমে, প্রান্তিক লোকদের পাশে ঋণের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। অতএব ইনারাও গ্রো করছেন, এবি ব্যাংকও গ্রো করছেন, মানে আমরা আলটিমেটলি দেশ ডেভেলপ করছে। প্রতিটা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেই আমরা ডিরেক্টলি ইনডিরেক্টলি এবি ব্যাংক সাহায্য করে যাচ্ছে। স্যার, আমরা আপনার জীবনের আরও নান্দনিক কথা শুনবো, তা আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব চৌধুরী, আপনি আজ অনেক পরিণত। আমরা দেখেছি পৃথিবীর সফল মানুষগুলো জীবনের ম্যাক্সিমাম সময় তারা কর্মস্থলে কাটান। কর্মস্থলের কিছু আপনজন আপনার ব্যাপারে কিছু কথা আমরা জানতে চেয়েছি এবং তাদের কথাগুলো ক্যামেরাবন্দি করে রেখেছি। চলুন আমরা তাদের কথাগুলো একটু শুনব। আমাদের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর সাহেব 2003 সালে আমাদের এবি ব্যাংকে জয়েন করেন। উনি 2017 সালে এবি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে আমরা যেটা একটা সার্বিক সহযোগিতা এবং একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশের সাথে আমরা কাজ করে যাচ্ছি, এবং সার্বিক সহযোগিতা উনি আমাদের সাথে যে কোনো ব্যাপারে আমাদের দিয়ে থাকেন, এটা ব্যাংকিং ব্যাপারেই হোক আর কারো কোনো পার্সোনাল ব্যাপারও যদি কোনো অসুবিধার সম্মুখীন হয়, এটা সব দিক থেকে উনি সহযোগিতা করে থাকেন। স্যার আমাদের সাথে যেভাবে কাজ করে যাচ্ছেন বন্ধুত্বপূর্ণ পরিবেশে, আমরা চাই যেন এভাবেই উনি কাজ করে যেতে পারেন, এবং আমি স্যারের দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করি। মানুষ হিসাবে আসলে উনি অসম্ভব মানে সোজাসাপটা স্ট্রেইট ফরওয়ার্ড কথাবার্তা বলেন, এবং আমি দেখেছি ইউনিল্যাটারালি উনি কোনো ডিসিশন নেয় না। উনি একটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে অ্যালকো হোক ম্যানকম হোক সবার সঙ্গে আলোচনা করি, উনি সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। অ্যান্ড হি ইজ ভেরি ডাইনামিক অ্যাজ ওয়েল, ইন এ সেন্স যে উনি কিন্তু কর্পোরেটের উপরে আমাদের যে এই ব্যাংকের একটা ইনহেরেন্ট স্ট্রেংথ ছিল সেটা অ্যাকচুয়ালি এখন কর্পোরেট ওয়ার্ল্ডটা যেরকম অবস্থা চলে গেছে সেখান থেকে উনি শিফট করে এসএমই অ্যান্ড রিটেলে মুভ করার চেষ্টা করছেন। উনি আমাদের জন্য একটা আইডল এবং আমরা ওনার ফুটস্টেপ ফলো করতে আগ্রহী, এবং ডেফিনেটলি উই ওয়ান্ট হিম টু বি আওয়ার এমডি ফর এ লং টাইম, যাতে করে আমরা ওনার মতো একজন দিক নির্দেশনাধারী লোকের সঙ্গে থাকতে পেরে আমরা যেন অনেক কিছু শিখতে পারি। আমরা আপনার কলিগদের কথা শুনলাম, এই পরিপ্রেক্ষিতে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। স্বপ্ন একটা দেখতে হবে, স্বপ্ন যারা দেখতে জানে না ওরা আসলে সর্বোচ্চ আসন উঠতেও পারে না। আমাকে স্বপ্ন দেখতে হবে, এবং আমি এবং ওইটাই অ্যাচিভ করার জন্য চেষ্টাটা চালিয়ে যেতে পারে। আমি আমার অনেক জায়গায় পুরো বাংলাদেশ যখন ঘুরে বেড়ে মানে মিটিং করতে যাই বা বিভিন্ন সেমিনারে কথা বলি, আমি কিন্তু একটা কথা বলি, আমি এখন আমার মূল কাজ হয়েছে আপনাকে স্বপ্ন দেখানো শেখা। আমি চেষ্টা করি সবাইকে স্বপ্ন দেখাবার জন্য উদ্বুদ্ধ করি যে স্বপ্ন দেখেন, এখান থেকে আরেকটু ইম্প্রুভমেন্ট, আরেকটু পরে আরেকটু প্রসার,
এটাই আমার মূল এখন দায়িত্ব হয়ে গেছে। আমার টোটাল যারা আমার কলিগ আছেন, আমার সঙ্গে যারা কাজ করেন, সবাইকে উদ্বুদ্ধ করাটা। প্রত্যেকটা মানুষকে যদি আমি উজ্জীবিত করতে পারি, অটোমেটিক্যালি আমার ব্যাংক ভালো থাকবে, আমি বিশ্বাস করি। স্বপ্নবাজ মানুষরাই আসলে সামনের দিকে এগোতে পারে। ব্যাংকিং সেক্টরের একজন অগ্রদূত হিসাবে, একজন আপাদমস্তক ব্যাংকার হিসাবে, একজন অগ্রজ হিসাবে, সর্বোপরি একজন অভিভাবক হিসাবে, নতুন জেনারেশন যারা ব্যাংকিং পেশায় আসতে চায়, তাদের ব্যাপারে আপনার পরামর্শটা কি? আসলে আমরা যদি সারা বিশ্বে তাকাই এবং এখনও দেশেও তাকাই, আসলে আমরা সব কিছু কিন্তু প্রযুক্তি নির্ভরশীল হয়ে পড়েছে। আমরা যখন ব্যাংকিং ক্যারিয়ার শুরু করি, আর এখনকার কিন্তু ব্যাংকিং একটু ডিফারেন্ট চলছে, হ্যাঁ, ফলে প্রযুক্তি বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে। একদম পুরাটাই ব্যাংকিং অপারেশন এখন আইটি বেসড হয়ে গেছে। অতএব ব্যাংকিং ক্যারিয়ারে আসার জন্য এবং এখানে সাকসেসফুল হওয়ার জন্য আমি মনে করি যে আমাদের ইয়াং জেনারেশনকে অন্যান্য পেশার পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি বিষয়ক পড়াশোনা তাদেরকে করতে হবে। পাশাপাশি শুধু পড়াশোনা করলে হবে না, আমি আমার নিজের জীবন দিয়ে যেটা দেখি যে পরিশ্রম, সততা এর বিকল্প নাই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়াটা ইম্পর্ট্যান্ট ক্যাপাসিটি আমি বলবো, এবং সেটাই কিন্তু প্রত্যেকটা মানুষকে গ্রো করতে হবে। ওইটাই যখন আমরা আত্মস্থ করতে পারবো, তখনই ধীরে ধীরে একটা মানুষ উপরের দিকে চলে আসতে পারবে। ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমি মনে করি যে বর্তমান প্রজন্ম যারা, তারা আপনার কথায় অনুপ্রাণিত হয়ে অনেক কিছু অর্জন করতে সক্ষম হবে। 30 লক্ষ শহীদের ত্যাগের বিনিময় এবং অসংখ্য মা বোনের সম্মানের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতার মাসে মাই টিভিকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবি ব্যাংকের পক্ষ থেকে জানাচ্ছি আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকের অতিথির মূল কথা থেকে শিক্ষা নিয়ে আমরা বলতে চাই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম করলে, সঠিক টার্গেট থাকলে অবশ্যই সফলতা আসবেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সাথেই থাকুন।